আসসালামু আলাইকুম। আজকে আপনাদের যে গাছগুলো দেখাবো, এটা হলো জার্নিয়াম। ছোটো ছড়া আমরা লাগিয়েছিলাম, আস্তে আস্তে বড় হয়েছে ছড়াগুলো। এখন মাশাল্লাহ ফুল এসে গেছে, প্রচুর ফুল, প্রচুর কলিও আছে এর সাথে। আস্তে আস্তে সবগুলো কলি ফুটবে। অনেক সুন্দর ফুলগুলো দেখেন, কড়া লাল, লাল টকটকে কালার। অনেক আগে বেশ ফুটেছে, ওগুলো আস্তে আস্তে ঝরে গেছে, এখন নতুনগুলো চলে আসছে। ফুলগুলো অনেক ভালো, বিকজ অনেক দিন এটা আপনার থাকে, অনেক দিন নষ্ট হয় না সহজে। বৃষ্টি বা পানিটা যদি সরাসরি পড়ে গায়ে, তখন আস্তে আস্তে নষ্ট হওয়া শুরু করে। আদারওয়াইজ অনেক ভালো এই ফুলগুলো। বিভিন্ন ঝুলন্ত বাস্কেটে এই ফুলগুলো আমরা দিয়েছি, ডিফারেন্ট ডিফারেন্ট কালার। পাশাপাশি বড় বড় বক্স আছে, ওইগুলোতেও আপনারা সুন্দর করে সাজানো। ওইগুলোতে প্রচুর ডিফারেন্ট কালার। একটা কালার আপনাদেরকে দেখাচ্ছি এখন, রেড কালারটা দেখেন, অনেক ঝুপাঝুপো হয়ে বড় বড় ফুল, অনেক সুন্দর। প্রত্যেক দিন অল্প অল্প পানি দেই যখন ড্রাই হয় মাটিগুলো, আর মাঝে মধ্যে কিছু ফুড প্লান্ট দেই, এই তেমন তেমন কিছু না। আর প্রত্যেক দিন মানে কোনো টুকিটাকি হালকা বা সপ্তাহে একবার যদি আগাছা টাগাছা থাকে ওইগুলো ছাপ করে দিতে হয়। এর বাইরে তেমন স্পেশাল কিছু না। রুদ্র হলে বেশি আপনার প্রচুর পরিমাণে ফুটে। আজকে যেহেতু তেমন আকাশের অবস্থা ভালো না, মেঘাচ্ছন্ন, হালকা বৃষ্টিও রাত্রে হয়েছে, এই জন্য ওয়েদারটা একটু ডাল, মেঘলা আকাশ বলতে পারেন। এবং সান নেই আজকে, রুদ্রটা নেই বললে চলে। তবে এটা আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা। দিস ইয়ার আসলে অনেক বাজে ওয়েদার, একসাথে একদিকে দিয়ে করোনা, আরেকদিক দিয়ে ওয়েদার। নর্মালি জুলাই মাসে ইউকেতে খুবই সুন্দর ওয়েদার থাকে আপনার, খুবই ব্রাইট সানশাইন, বাট দিস ইয়ার ভেরি ব্যাড ওয়েদার। যেমন এখন জুলাই, আজকে 7 তারিখ, খুবই ঢাল অক্টোবর নভেম্বরের ওয়েদারের মতো। জানি না বাদ বাকি চারাগুলো দেশি সবজি টবজিগুলো দিয়েছে কতটুকু হবে, বাট ওয়েদার তেমন সুবিধা না এক কথায়, অনেক বাজে ওয়েদার। ওয়েদার পাল্লার সাথে সাথে আপনার সব গাছপালা বড় হয়ে ধরে। এই অনেক সুন্দর ফুলগুলো দেখেন, প্রচুর পরিমাণে ফুল আসছে আমাদের, অনেক লাল টকটকে ফুলগুলো, অনেক সুন্দর ঝুপা ঝুপো হয়ে। এর সাথে আমাদের একটা প্লান্ট গ্লাডিয়েলাস, ওটা অনেক সুন্দর একটা ফুল, কলি এসে শুরু করেছে, কলি স্টিকটা লম্বা হয়ে বের হয়েছে প্রচুর, এখনো ফুল আসেনি, হয়তো আসবে। আর একটা কলিগুলো আসা শুরু করেছে বড় বড় হয়ে, কলি অনেক লম্বা হয়ে কলিগুলো আসতেছে, হয়তো এরই মধ্যে ফুলও চলে আসবে। রুদ্র আবহাওয়া হলে হয়তো এর মধ্যে চলেও আসতো, এখনো আসেনি। গাছগুলো অনেক সুন্দর, গ্রিন প্রচুর আছে এখানে, কয়েকগুলা করে দিছে ফুলের জন্য, আর কিছু এখনো দেয় নাই, হয়তো দিবে। আজকে এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।